আমরা যে মোমেন্ট অফ ইনার্শিয়ার আর একটা অংশ পড়বো এখানে, পার্ট 3। পার্ট 3-তে আমরা ক্যালকুলেশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া ইন ভেরিয়াস সিম্পল কেসেস আমাদের পড়তে হবে, যে বিষয়গুলো আমাদের আগের দিন বাকি ছিল সেগুলো আমরা পড়ব, এবং সেই কেসগুলো অবশ্যই আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে গিয়ে পারপেন্ডিকুলার আর প্যারাল অ্যাক্সিস থিওরেমগুলো রিপিটেডলি ব্যবহার করব। আর এই কেসগুলোর মধ্যে পড়বে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সার্কুলার রিং, রাইট সার্কুলার সিলিন্ডার, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ হলো স্ফিয়ার অ্যান্ড সলিড স্ফিয়ার, আর অ্যাক্সিসগুলো এখানে বিভিন্ন সিমেট্রিক অ্যাক্সিস নেব, এবং তার সঙ্গে আমরা যদি সিমেট্রি না থাকে সেই রকম অ্যাক্সিসও এখানে নেওয়া হবে, যেক্ষেত্রে আমরা প্যারাল অ্যাক্সিস থিওরেমগুলো এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমগুলো আমরা ব্যবহার করে অ্যাক্সিস থেকে একটা অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করার পরে অন্য একটা অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে পারবো। ধরো প্রথমেই আমরা থিন ইউনিফর্ম সার্কুলার রিং এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বার করছি। সার্কুলার রিং এর ক্ষেত্রে আমরা যে অ্যাক্সিসটা প্রথমে চয়েস করছি সেই অ্যাক্সিসটা এখানে ফিগারে দেখানো আছে, যে ডায়াগ্রামটা আছে দেখো, ডায়াগ্রামটাই এবি হচ্ছে অ্যাক্সিস, এই ফিগারটাই এবি অ্যাক্সিস, এবি অ্যাক্সিসটা রিংটা যে প্লেনে আছে সেই প্লেনের পারপেন্ডিকুলার রয়েছে। শুধু তাই নয়, রিংটা ওই সার্কুলার রিং এর অ্যাক্সিসটা সার্কুলার রিং এর সেন্টার দিয়ে পাস করেছে, তাহলে অ্যাক্সিসের ওরিয়েন্টেশনটা কি ধরনের? অ্যাক্সিসে অ্যাক্সিস পাসেস থ্রু দ্য সেন্টার অফ দ্য রিং অ্যান্ড ইট ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য রিং। এই দুটো কথা বললেই রিং এর অ্যাক্সিসের ওরিয়েন্টেশন আমরা বুঝতে পারি, এবং এই ধরনের সিমেট্রিক অ্যাক্সিসের রেসপেক্টে সার্কুলার রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা প্রথমে বার করে নিচ্ছি। এই সিমেট্রিক অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করার সময় এটা আমাদের খুবই সহজ হবে, কারণ অ্যাক্সিস থেকে রিং এর মধ্যে যে মাসেসগুলো আছে এগুলোকে যদি পার্টিকেল ধরো অথবা এলিমেন্টাল মাস ধরো, তাহলে সমস্ত এলিমেন্টাল মাসগুলোর ডিস্টেন্স এই সিমেট্রিক অ্যাক্সিস যে অ্যাক্সিসটার কথা বলা হলো সেখান থেকে সেম ডিস্টেন্সে হবে, এবং সেই ডিস্টেন্সটা হবে রেডিয়াস অফ দ্য রিং। সেই জন্য আমরা এই রিংটার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া এই ধরনের অ্যাক্সিসের রেসপেক্টে যখন বার করব প্রবলেমটা খুবই সহজ হয়ে যাবে। এখানে ধরো এখানে এই রিংটার আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বার করছি আর অ্যাক্সিসটা এখান দিয়ে রয়েছে, এই রিংটার রেডিয়াস এ ধরে দিলাম আমরা আর অ্যাক্সিসটা এ বি, এলিমেন্টাল একটা মাস ধরা হলো, সেই এলিমেন্টাল মাসের লেন্থটাও এলিমেন্টাল হবে মানে খুব কম হবে, এই মাসটা হচ্ছে ডেল্টা এম, আর লেন্থটা লেন্থ অফ দ্য অফ দিস এলিমেন্টাল পার্ট তুমি ডেল্টা এল বলো, তাহলে এখানে ডেল্টা এল পরিমাণ লম্বা একটা রিং এর অংশ যেটার মাস ডেল্টা এম ধরা হচ্ছে আর রেডিয়াস অফ দা দিস রিং ইকুয়াল টু এ, এই অবস্থায় আমরা এ বি অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া এই রিংটার ক্ষেত্রে বার করব। আমরা জানি যে ধরে নাও টোটাল মাস অফ দ্য রিং ইজ ক্যাপিটাল এম,
m equal to summation over delta m. আর এই এলিমেন্টাল মাসের ডিস্টেন্স তোমরা দেখতে পাচ্ছ a, সেরকম তুমি এখানে রিংয়ের যে কোনো অংশ যদি এলিমেন্ট করে নাও তাহলে তার সমস্ত অংশের ডিস্টেন্সই একই থাকে, সেটা হচ্ছে রেডিয়াস অফ দা রিং। তাহলে এই রেডিয়াসটা যে ডিস্টেন্স প্রকাশ করছে সেটা কিন্তু ভ্যারিয়েবল নয়, এখানে এটা কনস্ট্যান্ট। এই ছোট্ট পার্টটা বা এলিমেন্টাল পার্টটা মোমেন্ট অফ ইনার্শিয়া যদি এ বি রেসপেক্টে বার করি সেটাকে আমরা লিখবো ডেল্টা আই। তাহলে ডেল্টা আই ইকুয়াল টু আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার ডেফিনিশন থেকে পাচ্ছি, মাস টাইমস ডিস্টেন্স স্কোয়ার। এখানে ডিস্টেন্স স্কোয়ার মানে আমি এ স্কোয়ারটা লিখে দিলাম, অ্যাক্সিস থেকে ডিস্টেন্স স্কোয়ার। তাহলে আই কত হবে, সামেশন ওভার ডেল্টা আই মানে সামেশন ওভার ডেল্টা এম মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার। এখানে এ স্কোয়ারটা কনস্ট্যান্ট, সেই জন্য ডেল্টা এমটা সামেশনের মধ্যে শুধুমাত্র পড়ে থাকবে। আর এই ডেল্টা এম এর যে সামেশন এটা আমরা জানি টোটাল মাস অফ দা রিং। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস রিং অ্যাবাউট দিস অ্যাক্সিস ইকুয়াল টু এম স্কোয়ার। এটা খুবই সহজ, তার কারণ তোমাকে যেহেতু ডিস্টেন্সটা কনস্ট্যান্ট সব ক্ষেত্রে এ হলো, তোমাকে ইন্টিগ্রেশন বা সামেশন কোনো কিছু ডিস্টেন্সের উপরে করতে হলো। তোমাকে যদি বলা হয় যে এই রিংটা নিয়ে একটা অ্যাক্সিস রয়েছে এবং সেই অ্যাক্সিসের রেসপেক্টে হয়তো রিংটা রোটেশন করছে, এই ধরনের অ্যাক্সিস, এটা ধরো পিকিউ অ্যাক্সিস, এই পিকিউ অ্যাক্সিসের রেসপেক্টে তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া এই রিংটার বার করো, তাহলে তুমি কি করবে? এখানটায় আমরা যেটা করব সেটা হচ্ছে পিকিউ দেখো সেন্টার দিয়ে পাস করেছে, অর্থাৎ এই পিকিউ ডায়ামিটারের সঙ্গে প্যারালাল, এরকম ধরে নিতে পারি যে পিকিউ একটা ডায়ামিটারের উপর দিয়ে গেছে। আমরা এখানটায় আরেকটা ডায়ামিটার ধরে নেব, ডায়ামিটার দিয়ে পাস করা অ্যাক্সিস ধরে নেব, যে অ্যাক্সিসটা ঠিক এরকম ভাবে রয়েছে এবং এই পিকিউটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয় এইটা তাহলে এক্স অ্যাক্সিস বরাবর হবে, এবং প্রথমে যে অ্যাক্সিসটা নেওয়া হয়েছিল ধরে নাও সেটা জেড অ্যাক্সিস বরাবর রয়েছে। আমরা এই রিংটাকে ল্যামিনার বডি হিসেবে ট্রিট করতে পারি, কারণ এই রিং এর সমস্ত মাসগুলোই একটা প্লেনের মধ্যে কনফাইন্ড আছে এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে এই যে আইটা অলরেডি বার করা আছে এটাকে আমরা আই জেড বলে দিলাম, তাহলে আই জেড ইকুয়াল টু এম এ স্কোয়ার। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম থেকে আমরা জানি যে আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই জেড হবে যদি ওই ল্যামিনার বডিটা এক্স ওয়াই প্লেনে আছে। এক্ষেত্রে ল্যামিনার বডিটা এক্স এই এক্স ওয়াই প্লেনেই আছে, সুতরাং এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা আমরা এরকম ভাবে ব্যবহার করতে পারি। আর একটা সিমেট্রিক সিমেট্রি এখানে আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কেউ যদি বলে যে এক্স অ্যাক্সিস বরাবর যে অ্যাক্সিসটা পাস করবে সেটাও ডায়ামিটার দিয়ে গেছে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে অ্যাক্সিসটা পাস করেছে সেটাও ডায়ামিটার বরাবর গেছে, সুতরাং এই আই ওয়াই আর আই এক্স এদের ভ্যালু আলাদা হবে না, সেই জন্য আই এক্স ইকুয়াল টু আই ওয়াই হবে এখানটায়, যেহেতু সিমেট্রি রয়েছে এদের নেচারে কোনো পার্থক্য নেই, এক্স এক্স বরাবর যে অ্যাক্সিসটা আর ওয়াই বরাবর যে অ্যাক্সিসটা এবং মাসের ওরিয়েন্টেশন এদের রেসপেক্টে সেম, সেই জন্য আই এক্স আর আই ওয়াই সমান হবে। আমরা এটাকে আমি বলে দিচ্ছি টু ইন্টু আই ওয়াই, মানে আই এক্স ইকুয়াল টু আই ওয়াই লিখে দিলাম ইকুয়াল টু আই জেড। তাহলে আই ওয়াই ইকুয়াল টু কত হবে, আই জেড বাই টু, আই জেড তো আমরা অলরেডি বার করে রেখেছি, তাহলে এম এ স্কোয়ার বাই টু হলে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস রিং অ্যাবাউট দ্য অ্যাক্সিস পাসিং থ্রু ইটস ডায়ামিটার ইকুয়াল টু এম এ স্কোয়ার বাই টু হবে।
এবার কেউ হয়তো বললো যে এই দিনটাই ধরো বোর্ডের প্লেনে রয়েছে এবং এই রিংয়ের একটা ট্যানজেন্ট টানা হলো, রিংয়ের একটা পাশ দিয়ে ট্যানজেন্ট টানা হলো, এই ট্যানজেন্টের থ্রু দিয়ে পাস করা অ্যাক্সিসের রেসপেক্টে তুমি এবার মোমেন্ট অফ ইনার্শিয়া বাড়বে। ধরে নাও এটা এই অ্যাক্সিসটা হচ্ছে, একটা নাম দিয়ে দিই ধরো আর এস, একটা অ্যাক্সিস যে অ্যাক্সিসটা রিংয়ের ট্যানজেন্ট দিয়ে পাস করেছে বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিস, তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। এটা বার করতে গেলে যদি আমাদের এই ডায়ামিটার দিয়ে পাস করা অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানা থাকে তাহলে খুব সুবিধা হবে, কারণ আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম ব্যবহার করতে পারবো। আমরা অলরেডি ডায়ামিটার দিয়ে পাস করা অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করে রেখেছি, সেটা হচ্ছে আই ওয়াই ইকুয়াল টু এম এ স্কোয়ার বাই টু। ধরে নিচ্ছি সেই এই এটা ওয়াই অ্যাক্সিস এবং এখানে আই ওয়াইটাকে আমরা আই ওয়াইটা ওয়াই অ্যাক্সিস যেহেতু সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করেছে বা সেন্টার অফ মাস দিয়ে পাস করেছে, সুতরাং এটাকে আমরা আই জিও বলতে পারি। তাহলে আই ওয়াই ইকুয়াল টু আই জি ইকুয়াল টু এম এ স্কোয়ার বাই টু, আই ওয়াই ইকুয়াল টু আই জি ইকুয়াল টু এম এ স্কোয়ার বাই টু। এখন আমাদের এই আর এস এর রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা ধরে নাও আই ইকুয়াল টু বার করতে হবে। আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম ব্যবহার করব এবং তার জন্য আমাদের ডিস্টেন্সটা দরকার, সেই ডিস্টেন্স হচ্ছে এই রেডিয়াস অফ দা রিং। তাহলে এই মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু হবে অ্যাকর্ডিং টু প্যারালাল অ্যাক্সিস থিওরেম আই জি প্লাস ক্যাপিটাল এম এইচ স্কোয়ার, এখানে এইচ ইকুয়াল টু এ মানে ডিস্টেন্স বিটুইন টু অ্যাক্সিস ইকুয়াল টু এ। তাহলে আই জি ইকুয়াল টু আমরা লিখে দিলাম এম এ স্কোয়ার বাই টু আর এম এইচ স্কোয়ারের জায়গায় ক্যাপিটাল এম বসে গেল এম এর জায়গায় আর এইচ এর জায়গায় এ স্কোয়ার, এখানে বুঝতেই পারছো এটা থ্রি বাই টু এম স্কোয়ার হবে। তাহলে এরকম ট্যানজেনশিয়াল কোনো অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হলো থ্রি বাই টু এম ইন্টু এ স্কোয়ার। এখানে আমরা দুটো থিওরেম ব্যবহার করলাম এই প্রবলেমটাই। প্রথমত আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ফর ল্যামিনার বডি ব্যবহার করেছি, করে আমরা ডায়ামিটারের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া মেপেছি, আর দ্বিতীয়ত আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম ব্যবহার করে আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া এই জিং এর ক্ষেত্রে ব্যবহার মাপতে পেরেছি। এবং এইটা আমাদের এই রেজাল্টটা আমাদের মনে রাখতে হবে, কারণ এই রেজাল্টটা পরবর্তীকালে আমাদের সাহায্য করবে অন্য কোনো ক্যালকুলেশন। আমরা অবশ্যই এই ট্যানজেনশিয়াল বা এগুলো না মনে থাকলেও প্রথমে যে অ্যাক্সিসটা নিয়েছিলাম মানে এবি অ্যাক্সিস বা সেন্টার দিয়ে পাস করা এই পারপেন্ডিকুলার রিং এর সঙ্গে পারপেন্ডিকুলার কোনো অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হয় এম স্কোয়ার, সেটা আমরা মনে রাখবো মানে আই জি ডি জি রেজাল্ট, এটা আমাদের অন্য জায়গায় কাজে লাগবে। আচ্ছা, এইটুকুর মধ্যে তোমাদের কোয়েশ্চেন থাকলে আমাকে বলো, তাহলে তোমাদের কি সমস্যা আছে বুঝতে পারবো। বাইকে মানে কোনো সমস্যা নেই কি করে ওটা জিজ্ঞাসা করছে মনে হয় স্যার। কি করে দেখো এখানে একটা রিং রয়েছে, এবার তুমি যে ডায়ামিটার রেসপেক্টেই মাপো না কেন, এই ডায়ামিটার হোক বা এখান দিয়ে ডায়ামিটার দিয়ে পাস করা অ্যাক্সিসের রেসপেক্টে হোক, এই এই অ্যাক্সিসের রেসপেক্টে এই রিংটাকে দেখতে যেমন বা এর মাসের ওরিয়েন্টেশন যেমন, এই অ্যাক্সিস দিয়ে তুমি যদি দেখো এর দুই পাশে কিন্তু সেম টাইপের মাস রয়েছে এবং রিংটাকে দেখতে কিন্তু একই রকম লাগে, একে বলে সিমেট্রি।
সুতরাং একটা পারফেক্ট কোন রিং এর ক্ষেত্রে যে কোন ডায়ামিটার দিয়ে পাস করা যে কোন অ্যাক্সিস এর রেসপেক্টেই মোমেন্ট অফ ইনার্সিয়া সেম হবে, যেহেতু মাসের ওরিয়েন্টেশন একই রকম। কেউ যদি বলে যে এই ডায়ামিটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কি একই হবে, হ্যাঁ একই হবে, মোমেন্ট অফ ইনার্সিয়া চেঞ্জ হবে। তাহলে যে কোনো ডায়ামিটার দিয়ে পাস করা অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া এম স্কোয়ার বাই টুই হবে। তার কারণ হচ্ছে যে কোনো ডায়ামিটার দিয়ে যদি কোনো অ্যাক্সিস পাস করে তাহলে তার রেসপেক্টে মাসের ওরিয়েন্টেশন গুলো, মাস গুলো যেমন ভাবে ছড়িয়ে রয়েছে চারিদিকে বা পার্টিকেল মাস গুলো যেমন ভাবে সাজানো আছে একই রকম লাগছে। সেই জন্য আই এক্স আর আই ওয়াই বোথ আর ইকুয়াল এখানে। তাহলে এই সিমেট্রি থাকার জন্য এখানে আই এক্স আর আই ওয়াই সমান হবে। যেমন ধরো আমি যদি একটা রেক্টেঙ্গেল ধরি, এরকম একটা রেক্টেঙ্গেল ধরি, তাহলে একটা অ্যাক্সিস এখান দিয়ে পাস করি, এর দুই পাশে মাসগুলো যেরকম ভাবে রয়েছে, যদি এমন একটা অ্যাক্সিস নিয়ে পারপেন্ডিকুলার একটা অ্যাক্সিস নিই তার দুই পাশে কিন্তু মাস সেম একইভাবে কিন্তু নেই। কারণ কি, দেখো এই অ্যাক্সিসটার রেসপেক্টে অনেক দূরে একটা মাস রয়েছে, আবার এই অ্যাক্সিসটা যদি ধরি সেটার থেকে কিন্তু এত দূরে অ্যাক্সিস মাসটা নেই, এটার ডিস্টেন্সটা কম, তাহলে এখানে সিমেট্রি নেই। কিন্তু আমরা যদি দেখি যে একটা রেক্ট্যাঙ্গেল না নিয়ে যদি আমরা স্কোয়ার নিই, স্কোয়ার, তাহলে এটার এই অ্যাক্সিসের রেসপেক্টে দুই পাশে যেমন মাস রয়েছে, এই এই অ্যাক্সিসের রেসপেক্টে দুই পাশে মাসগুলোর যে ছড়ানো ছিটানো যে ব্যাপারটা বা ওরিয়েন্টেশন একই ধরনের রয়েছে। সুতরাং এখানে আই এক্স আর আই ওয়াই তুমি সেম মিলিয়ে দিতে পারো। এবার তুমি যদি বলো যে এখান দিয়ে যদি নিই আমরা একটা অ্যাক্সিস, তাহলে কি একই ধরনের আছে? না, দুই পাশে ট্রায়াঙ্গেল টাইপের আছে, এটা কিন্তু ডিফারেন্ট হয়ে যেতে পারে। সেই জন্য তোমাকে দেখতে হবে যে সিমেট্রি আছে কি নেই। যদি সিমেট্রি থাকে দুটো অ্যাক্সিসের মধ্যে, তাহলে এই দুটো অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া সেম হয়। তো সার্কেলের ক্ষেত্রে দেখো তুমি যে কোনো দিক দিয়েই ভাবো না কেন, দুই পাশে একটা অর্ধবৃত্তাকার মাস রয়েছে, এখানে একটা অর্ধবৃত্তাকার, এখানে একটা অর্ধবৃত্তাকার মাস রয়েছে, তাহলে এটা সেম হবে যে কোনো ডায়ামিটার রেসপেক্টে। তাই হচ্ছে এইখানে ডায়ামিটার যদি তুমি তৈরি করো, এই ডায়ামিটার দিয়ে যদি অ্যাক্সিস ভাবো, তাহলে এই পাশে একটা তুমি সেমিসার্কেল পাবে, অন্যদিকে একটা সেমিসার্কেল পাবে, যে কোনো ডায়ামিটার রেসপেক্টে তাই পাবে, দুই পাশে দুটো সেমিসার্কেল একই আকারে পাবে। সেই জন্য এখানে আই এক্স আর আই ওয়াই এই দুটো সেম নেওয়া গেল। কিন্তু তুমি যদি বলো যে আই জেডটাও কি আই এক্স আই ওয়াই এর সঙ্গে সমান হবে, একদমই নয়। কারণ আই জেড থেকে এই মাসগুলোকে দেখতে বা ওরিয়েন্টেশন যদি তুমি বুঝতে চাও, তাহলে দেখবে যে ডিফারেন্ট ওরিয়েন্টেশন রয়েছে। আই জেড এর রেসপেক্টে সমস্ত মাসগুলো একই ডিস্টেন্সে রয়েছে, সেটা হচ্ছে এই। কিন্তু আই এক্স যদি নাও, এখানটা যদি আই এক্স দাও, দেখো এটা আই ওয়াই নিয়েছি, এই আই ওয়াই বা ওয়াই এক্স যদি দাও, তাহলে দেখো এই মাসটা খুব কাছে, এই মাসটা একটু দূরে দূরে, এই মাসটা একটু দূরে, এটা একটু দূরে, এটা একটু দূরে, সব থেকে দূরত্বে এই ডিস্টেন্স রয়েছে, আবার কমছে আস্তে আস্তে, কমতে কমতে এখানে জিরো হয়ে যাচ্ছে এরকম। তাহলে আই ওয়াই আর আই জেড এরা ডিফারেন্ট হবে, কিন্তু আই ওয়াই আর আই এক্স এরা একই হবে যদি এই রিংটা এক্স ওয়াই প্লেনে হয়। আর কোনো কোশ্চেন? তাহলে আমরা অন্তত এইটা লিখে রাখি যে রিং এর ক্ষেত্রে আইজেড ইকুয়াল টু কত হয়, এম ইন্টু স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে মাস অব দ্য রিং। অন্তত এইটুকু আমাদের মনে রাখলে পরে একটা প্রবলেম করা যাবে, যেটা আমরা ডিস্কের ক্ষেত্রে করতে চাইছি, কোন একটা ডিস্কের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বার করতে চাইছি। এবার তাহলে আপাতত আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া
of a disk. ডিস্কটা একদম সার্কুলার ডিস্ক এবং এই ডিস্কটা সার্কুলার ডিস্কের ক্ষেত্রে আমরা যে প্রথমে অ্যাক্সিস নেব সেই অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ডিস্ক এটা মনে রাখো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ডিস্ক ধরো এই ধরনের একটা ডিস্ক রয়েছে রিং আর ডিস্কের পার্থক্য হচ্ছে রিং এর ভেতরে এটা হলো ফাঁকা থাকে আর ডিস্কের কিন্তু ভেতরে ফাঁকা থাকে না ডিস্কেটা ভরাট থাকে এটা প্লেন শীটের মতো এটা একটা সার্কুলার শীটের মতো সেই জন্য রিং আর ডিস্কের সামান্য পার্থক্য আছে একটা ফাঁকা আছে ভিতরে একটা নেই তো এরকম একটা ডিস্ক আমরা পেয়েছি যেটা এক্স ওয়াই প্লেনের আছে ধরে নাও আর তার পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা হচ্ছে এইরকম জেড অ্যাক্সিস দিয়ে আর এটা পাস করেছে এই জেড অ্যাক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে চাই কিন্তু একটা ডিস্ক কে তুমি অনেকগুলো রিং এ ভাঙতে পারো হ্যাঁ ধরো এরকম একটা অনেকগুলো কনসেন্ট্রিক মানে একই সেন্টারের কতগুলো রিং এ তুমি ভেঙে নিতে পারো বা হাইপোথেটিক্যালি তুমি এটাকে ডিভাইড করে দিতে পারো যে এ ডিস্ক ইজ আ সাম অফ ডিফারেন্ট রিংস হ্যাভিং সেম সেন্টারস সেম সেন্টার কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা রিং এর দেখো একটাই সেন্টার তাহলে সেন্টারটা একই কিন্তু তাদের রেডিয়াসটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এরকম তাহলে একটা ডিস্কে অনেকগুলো তুমি এরকম কনসেন্ট্রিক রিং এ হাইপোথেটিক্যালি ডিভাইড করে দাও এই রিংটাকেও তাই ধরে নাও এরকম একটা পার্টিকুলার রিং এলিমেন্টাল রিং তুমি ধরে নিচ্ছ সেই রিংটার রেডিয়াস তুমি ধরে নেবে এবং তুমি কতটা চওড়া সেটা ধরে নেবে ধরে দাও এই রিংটার রেডিয়াস হচ্ছে আর আর এই পুরো ডিস্কটার রেডিয়াস ধরে নাও ক্যাপিটাল আর এটা স্মল আরটা কি স্মল আরটা হচ্ছে এই যে পার্টিকুলার একটা ভেতরে রিং ধরলাম সেই রিংটার রেডিয়াস স্মল আর তা আমি যদি এইখানটাই সেটা এঁকে নিই এইখানটায় এঁকে নিই তাহলে এইটা হচ্ছে স্মল আর আর পুরো ডিস্কটার রেডিয়াসটা ক্যাপিটাল আর এই পুরো ডিস্কটার মাসটা ক্যাপিটাল এম এই পুরোটার মাসটা ক্যাপিটাল এম আর এই রিংটার ইনার রেডিয়াস যদি আর হয় এলিমেন্টাল রিংটার তাহলে আউটার রেডিয়াসটা কত হবে আমি ধরে নিচ্ছি এখানে ভালো করে বোঝার চেষ্টা করো আর প্লাস ডি আর আর প্লাস ডি আর হচ্ছে এই যে পার্টিকুলার রিংটা ধরা হলো সেই রিংটার আউটার রেডিয়াস তাহলে কতটুকু চওড়া হলো এই চওড়া কিন্তু এটা ডি আর এই যে চওড়াটা এই চওড়াটা এটা কিন্তু ডি আর এবার আমরা ধরে দিচ্ছি যে এই ডিস্কটার পার ইউনিট এরিয়ার মাস সিগমা পার ইউনিট এরিয়ার মাস হচ্ছে সিগমা তাহলে এই ক্যাপিটাল এম কে আমরা এরকম ভাবে ভাবতে পারি যে সিগমা মাল্টিপ্লাইড বাই এরিয়া এরিয়া অফ দা ডিস্ক তাহলে সিগমা এরিয়াটা কত হবে সিগমা মাল্টিপ্লাইড বাই এরিয়াটা কত হবে পাই ইনটু ক্যাপিটাল আর স্কয়ার তাহলে ক্যাপিটাল এম ইকুয়াল টু সিগমা মাল্টিপ্লাইড বাই পাই আর স্কয়ার যেখানে সিগমাটা পার ইউনিট এরিয়ার মাস কতটা এরিয়া আছে এখানে পাই আর স্কয়ার আমরা এই এলিমেন্টাল যে রিংটা ধরেছি যেটা ইনার রেডিয়াস আর আউটার রেডিয়াস আর প্লাস ডি আর সেইটার এবার মাসটা বার করব সেইটার মাসটা আমরা ধরে নেব ডি এ মাসটা আমরা ধরে নেছি ডি এ মানে মাসটা খুব ছোট হবে কারণ এর যে থিকনেস সেটা খুবই কম সেটা হচ্ছে ডি আর বা উইথটা ডি আর এই ডিএমটা বার করতে গেলে আমরা কি করব সিগমা মাল্টিপ্লাই বাই স্মল এরিয়া সেই জন্য ডিএ লিখছি এই ছোট্ট এরিয়াটা আমাদের বার করে নিতে হবে এই যে ছোট্ট এরিয়াটা এখান থেকেও আমরা বার করতে পারি কি করে বার করব ধরে নাও আমরা এইটাকে হাইপোথেটিক্যালি এখান থেকে তুলে আনছি তুলে এনে এইটাকে আমরা এইভাবে আঁকছি এখানটায়
এনার্জি। এখানে আমরা একে নিয়েছি ইনার রেডিয়াস আর, আউটার রেডিয়াস হচ্ছে আর প্লাস ডি আর, আর এটা বুঝতেই পারছো সেই জন্য এটার যে উইথ সেটা হবে ডি আর। আমরা এখানে কেটে ফেলছি, রেডিংটাকে কেটে ফেলছি, এরকম কেটে ফেলছি, ধরো এখানে কাঁচি দিয়ে কেটে দেওয়া হবে। এখান থেকে তুলে নিয়েছে শুধুমাত্র ওই এলিমেন্টাল রিংটা ভাবছি এবং এখান থেকে কাঁচি দিয়ে কেটে দিয়েছি, কেটে দিয়ে এটা সোজা করে দিয়েছি। সোজা করে দিলে কেমন হবে দেখতে, এটা এরকম হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। কতটুকু লম্বা হবে? এই লম্বা হবে দেখো এর পেরিফেরি যা আছে তাই, এটা সার্কেলের মতো, এবং এটা লম্বা হবে 2π r, এত পরিমাণ লম্বা হবে। আর চওড়াটা তো আগে থেকে যা ছিল তাই, চওড়াটা আর পাল্টাবে না, চওড়াটা কত ডি আর। তাহলে এই স্মল এরিয়াটা কত হবে, এর মধ্যে যে এরিয়াটা পড়ে থাকছে তুমি লেন্থ মাল্টিপ্লাইড বাই এখানে উইথ করে দাও। এই লেন্থটা হচ্ছে 2π r সিগমা মাল্টিপ্লাইড বাই 2π r, আর তারপরে হচ্ছে একটা ডি আর। তাহলে এই হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, এই দুটো যদি মাল্টিপ্লিকেশন করো তাহলে ডিএম টা তুমি পেয়ে যাচ্ছ। এইবার এই স্মল মাসের জন্য, এই রিংটার স্মল মাসের জন্য আমরা এখানটা দিয়ে পাস করা কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করি সেটার আমরা ডিআই বলছি, তাহলে আই কাকে বলবো? আইটা বলবো টোটাল ডিস্কের জন্য যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটাকে আমরা আই বলবো। আর ডিআই কাকে বলছি? এই যে এখানে যে একটা রিং ধরা হয়েছে সেই রিংটার মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে ডিআই বলা হচ্ছে। আমরা এই সূত্রটা ব্যবহার করব যে রিং এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া হয় মাস মাল্টিপ্লাইড বাই তার রেডিয়াস স্কোয়ার। তাহলে এক্ষেত্রে ডিআই হবে এই রিংটার মাস যা, অর্থাৎ ডিএম, আর রিংটার রেডিয়াস যা তার স্কোয়ার। রিংটার রেডিয়াস কত? আর স্কোয়ার। এখানটায় আমরা ডিএম এর ভ্যালু অর্থাৎ এই পুরোটা বসিয়ে দেবো, সিগমা মাল্টিপ্লাইড বাই 2π r ডিআর মাল্টিপ্লাইড বাই আর স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 2π সিগমা আর কিউব ডিআর। এই 2π সিগমাটা কনস্ট্যান্ট আর আর কিউব ডিআর এটা ভ্যারিয়েবল। সুতরাং এখানে যখন ইন্টিগ্রেশন করবো 2π সিগমাটাকে আমরা বাইরে বার করে দেবো। এটা হচ্ছে একটা ডিস্কের অংশের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে পুরো ডিস্কের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? অবভিয়াসলি এখানে ডিআই এর ইন্টিগ্রেশন হবে, সেক্ষেত্রে 2π সিগমাটা বাইরে বেরিয়ে গেল আর আর কিউব ডিআরটা ভিতরে পড়ে থাকলো। ইন্টিগ্রেশনের লিমিট কি হবে? আর এর লিমিট হবে 0, মানে একটা ছোট্ট রেডিয়াসের রিং থেকে শুরু করে সব থেকে বড় রিং পর্যন্ত তুমি আসবে, সব থেকে বড় রিং এর রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এখানে 2π সিগমা ইন্টিগ্রেশনের পরে লিমিট বসানোর পরে আর কিউব বাই আর টু দি পাওয়ার 4/4। এবার তোমাকে টোটাল মাস ইনসার্ট করতে হবে। টোটাল মাস এই মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ডিস্ক, এটা ক্ষেত্রে আমরা প্রথমেই আমরা লিখে রেখেছিলাম মাস ইকুয়াল টু সিগমা মাল্টিপ্লাইড বাই পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে পাই আর স্কোয়ারকে আমি আলাদা করে দিই, তাহলে 2 2/4টা হয়ে গেল 1/2 মাল্টিপ্লাইড বাই পাই আর স্কোয়ার, তারপরে একটা সিগমা থাকবে, এটা হচ্ছে টোটাল মাস, আর তার সঙ্গে এক্সট্রা যে পড়ে থাকছে সেটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে দেখো এখানে একটা আর স্কোয়ার, এখানে একটা আর স্কোয়ার, টু হয়ে গেল আর টু দি পাওয়ার 4, আর এই 2 আর এই 4 এর এখানে হয়ে গেল 1/2। এই জায়গাটায় তাহলে 1/2 মাল্টিপ্লাইড বাই এই পুরোটা হচ্ছে ক্যাপিটাল এম ইনটু আর স্কোয়ার। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ডিস্ক অ্যাবাউট দ্য অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অ্যান্ড সিচুয়েটেড ইন দ্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস ইকুয়াল টু 1/2 এম আর স্কোয়ার। এখানে মোমেন্ট অফ ইনার্শিয়াটা তাহলে এই জেড অ্যাক্সিসের রেসপেক্টে 1/2 এম আর স্কোয়ার হলো। এবার কেউ যদি বলে যে এই মোমেন্ট অফ ইনার্শিয়া তো আমরা জেড অ্যাক্সিসের রেসপেক্টে বার করেছি, হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস পাসিং থ্রু ইটস ডায়ামিটার, মানে এই ধরনের যদি থাকে তাহলে আমরা একটাকে বলে দেবো যে যে ডায়ামিটার দিয়ে পাস করলো এটা আই এক্স বললাম, এটাকে বললাম আই ওয়াই, যেহেতু সিমেট্রি রয়েছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে
এখানে আমরা বলতে পারি যে ix আর iy সমান হবে এবং পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেম অনুযায়ী আমরা ix + iy = iz পাবো 2 into ix equal to iz পাবো ix equal to iz by 2 হবে আমরা হাফ এম আর স্কয়ার কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 1/4 এম আর স্কয়ার তাহলে iy by ix এই দুটোই ডায়ামিটার দিয়ে পাস করেছে এবং ডায়ামিটার দিয়ে পাস করা কোন অ্যাক্সিস এর রেসপেক্টে ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া 1/4 এম আর স্কয়ার এইবার এইটুকুর মধ্যে তোমাদের কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো আমাদের এই দুটো রেজাল্ট মনে রাখতে হবে এখানে ডিস্কের ক্ষেত্রে হচ্ছে হাফ এম আর স্কয়ার দেখো রিং এর ক্ষেত্রে কত হয়েছিল পুরো এম এ স্কয়ার হয়েছিল হাফটা ছিল তাহলে যদি আমরা এরকম লিখি এখানে আই জেড এখানে ডিস্ক লিখে রাখলাম ইকুয়াল টু হাফ এম স্কয়ার আর যদি ডায়ামিটার দিয়ে পাস করে তাহলে 1/4 এম স্কয়ার এটা তোমাদের মনে রাখতে হবে আমরা এবার সলিড সার্কুলার সিলিন্ডার এটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া দেখব অ্যাক্সিসটাকে আমরা দেখো একটা এখানে ভেবে নিচ্ছি সিলিন্ডার সিলিন্ড্রিক্যাল বডি রাইট সার্কুলার সিলিন্ডার যেটা সলিড কোনো ফাঁপা ব্যাপার নেই এখানে আর অ্যাক্সিসটা এখান দিয়ে রয়েছে একদম এখান দিয়ে ভেতর দিয়ে পাস করে সিলিন্ডারের যে অ্যাক্সিস সেই অ্যাক্সিসের সঙ্গে এটা চলে যাচ্ছে এই অ্যাক্সিসের রেসপেক্টে আমরা এই সলিড সার্কুলার সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়াটা এখানে ক্যালকুলেশন করব এই ধরনের সিলিন্ডারগুলোকে তুমি যদি স্লাইস করো মানে জেডের পারপেন্ডিকুলার কোনো রিডিয়াস স্লাইস করো অর্থাৎ এইরকম ভাবে যদি স্লাইস করো না এটাকে এরকম ভাবে যদি স্লাইস করে নাও তাহলে এখানে এরকম ভাবে স্লাইস করলে এই সিলিন্ডারটা স্লাইস করার পরে অনেকগুলো তুমি ডিক্স পেয়ে যাবে যে ডিক্স গুলোর অ্যাক্সিসটা একই এবং যে ডিক্স গুলোর সেন্টারটা সেন্টার গুলো ওই অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাক্সিসের উপরেই বসে আছে তাহলে সমস্ত ডিস্কগুলোর সেন্টারই কিন্তু অ্যাক্সিসের উপরে থাকবে এবং প্রত্যেকটা ডিস্ক আইডেন্টিক্যাল স্লাইসে তুমি ভেঙে ফেলতে পারবে প্রত্যেকটা ডিস্কে একই ধরনের স্লাইস যদি তুমি থিকনেসে কেটে নাও তাহলে প্রত্যেকটা ডিস্ক সেম টাইপের হবে তাদের প্রত্যেকটার ডায়ামিটার সেম হবে বা রেডিয়াসটা সেম হবে এবং ডিস্কের ক্ষেত্রে অ্যাক্সিসটা সেম আর এর মধ্যে যদি একটা ডিস্ক আমরা ধরে নিচ্ছি যদি একটা ডিস্ক এরকম ধরে নিই এই ডিস্কটা ধরো এই ডিস্কটার যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটাকে আমরা ডিআই বললাম ওই এলিমেন্টাল যে ডিস্কটা রয়েছে ডিআই ইকুয়াল টু কত হবে ডিআই মানে এই ডিস্কটার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে এই অ্যাক্সিসটা রেসপেক্টে আমরা এই সূত্রটা ব্যবহার করব আমরা ধরে নিচ্ছি যে এই পার্টিকুলার ডিস্কটার মাস হচ্ছে ডেল্টা এম
আর পুরো সিলিন্ডারটার মাস হচ্ছে ক্যাপিটাল এ, তাহলে এম আর ওই ডেল্টা এম এর মধ্যে সম্পর্ক কি হবে? এই ধরনের ডিস্ক গুলো তুমি যদি পরপর পরপর মাস যোগ করে যাও তাহলে টোটাল মাসটা পেয়ে যাবে। সেই জন্য সামেশন ওভার ডিএম ইকুয়াল টু ক্যাপিটাল এম অফ দা ক্যাপিটাল এম, আর ক্যাপিটাল এম হচ্ছে টোটাল সিলিন্ডারটার মাস। তাহলে ডিআই ইকুয়াল টু এই সূত্রটা আমরা ব্যবহার করব, ডেল্টা এম মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার, যেখানে এটা রেডিয়াস অফ দা সিলিন্ডার, যদি ক্যাপিটাল আর হতো তাহলে আমি আর স্কোয়ার লিখতাম। এবার দেখো আমরা এখানে একটা ভুল করে রাখলাম, সেটা হচ্ছে এখানে যেহেতু সলিড সিলিন্ডার রয়েছে তাহলে আমরা রিং এর ক্যালকুলেশনটা এখানে ব্যবহার করব, এখানে ডিস্কের ক্যালকুলেশনটা ব্যবহার করব। তবে সেই জন্য এখানে যেহেতু এই রেজাল্টটা ব্যবহার করতে হবে, এখানে একটা ভুল হয়ে গেল, এখানে হাফ হবে, তাহলে রিংটা নয়, রিংটা কখন ব্যবহার করবো? যখন হলো সিলিন্ডার আমরা ক্যালকুলেশন করবো। আমরা হলো সিলিন্ডার ক্যালকুলেশন করছি না, আমরা সলিড সার্কুলার সিলিন্ডার ক্যালকুলেশন করছি। এখানে যদি স্লাইস করে নিই তাহলে ডিস্ক পাবো, রিং নয়, সেই জন্য ডিস্কের রেজাল্টটা আমাদের ইউজ করতে হবে। তাহলে হাফ ডেল্টা এম ইন্টু এ স্কোয়ার, আমাদের এই ক্যাপিটাল এম এর জায়গায় এখানে মাস অফ দা ডিস্ক ডেল্টা এম অসিয়ে রাখলাম এখানটা। নেক্সট কাজ হচ্ছে আমাদের টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দিস সিলিন্ডার বার করা, সেক্ষেত্রে আমরা এখানে টিআই এর উপর সামেশন নেব, তাহলে সামেশন ওভার হাফ ডেল্টা এম ইন্টু এ স্কোয়ার, সামেশনের বাইরে বেরিয়ে যাবে হাফ ইন্টু এ স্কোয়ার, পড়ে থাকবে ডেল্টা এম যেটা হচ্ছে টোটাল মাস অফ দ্য সিলিন্ডার। তাহলে এইটা যদি টোটাল মাস আমরা লিখে দিই তাহলে হাফ ক্যাপিটাল এম ইন্টু এ স্কোয়ার হয়ে যাবে। এই রেজাল্টটা কিন্তু একদমই পুরোপুরি ডিস্কের মতো হয়ে গেল, এখানে কোনো ইন্টিগ্রেশন তোমাদের করতে হলো না, সুতরাং এটা একটা খুব সহজ ক্যালকুলেশন। কিন্তু কেউ যদি বলে যে তুমি এই সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া বার করবে কিন্তু অ্যাক্সিসটা পাস করবে পারপেন্ডিকুলার টু দ্য লেন্থ অফ দ্য সিলিন্ডার, অর্থাৎ এরকমভাবে যদি আমি ছবিটা আঁকি, এই হচ্ছে তোমার ধরো সার্কুলার সিলিন্ডারটা আছে, রাইট সার্কুলার সিলিন্ডার, তার নিজস্ব অ্যাক্সিস এটা, এটা হচ্ছে সিলিন্ডারের নিজস্ব অ্যাক্সিস, আর তোমাকে বার করতে বলা হয়েছে এখান দিয়ে যে অ্যাক্সিস পাস করতে পাস করেছে পিকিউ অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য লেন্থ অফ দ্য সিলিন্ডার, সেই অ্যাক্সিসের রেসপেক্টে তোমাকে বার করতে বলা হয়েছে মোমেন্ট অফ ইনার্সিয়া কত। তাহলে তুমি কি করবে? তাহলে কিন্তু তোমার একটু এখানে জটিলতার মধ্যে পড়তে হবে। কিরকম জটিলতার মধ্যে পড়তে হবে? দেখো এখানটায় তুমি যদি স্লাইস করে ফেলো তাহলে ধরো একটা সিঙ্গেল স্লাইস তুমি এখানে নিলে, একটা রাইট সার্কুলার সিলিন্ডার এখানে কাটলে এখানে একটা তুমি পেলে ডিস্ক, এই ডিস্কটা তুমি এখানে পেয়ে, কিন্তু এই ডিস্কটার ডিস্টেন্স এখান থেকে ডিস্টেন্স আর অন্য যে স্লাইস করে পাওয়া ডিস্টেন্সগুলো কিন্তু এখানে আলাদা হয়ে যাবে, এটার আলাদা হবে, তারপরে যে ডিস্কটা সেটা আলাদা হবে, এই সব থেকে শেষে থাকা ডিস্কটার ডিস্টেন্স সব থেকে বেশি হবে বা এই পাশে বেশি হবে, সেই ব্যাপারগুলো খেয়াল রাখলে তোমাকে কিন্তু ইন্টিগ্রেশন ছাড়া এখানে আর কোনো পথ বেঁচে নেই, সুতরাং ইন্টিগ্রেশন তোমাকে করতে হবে। এরকম একটা এলিমেন্টাল ডিস্ক তুমি নেবে এবং এই ডিস্কের জন্য তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া বার করবে, করে তারপরে প্যারালাল অ্যাক্সিস থিওরেমের সাহায্যে ট্রান্সফার করবে। ধরে নাও এখান দিয়ে একটা অ্যাক্সিস পাস করলো, যে অ্যাক্সিসটা কিনা এই পার্টিকুলার সিলিন্ডারের কেটে যে আমরা ইয়েটা পেয়েছি, রাইট সার্কুলার সিলিন্ডারটা কেটে যে ডিস্কটা পাওয়া গেছে, এলিমেন্টাল ডিস্কটা পাওয়া গেছে, এই ডিস্কের সেন্টার দিয়ে এই অ্যাক্সিসটা পাস করেছে। ধরে নাও এখানে আরেকটা কথা বলার দরকার, সেটা হচ্ছে লেন্থ অফ দ্য সিলিন্ডার, এখানে যদি তুমি এল ধরো আর এটা যদি সিলিন্ডার একদম মাঝখান দিয়ে পাস করে আর এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এই প্রান্তটা থাকবে এক্স ইকুয়াল টু মাইনাস এল বাই টু তে আর এই প্রান্তটা থাকবে এক্স ইকুয়াল টু প্লাস এল বাই টু, যেখানে এল ইজ দ্য লেন্থ অফ দ্য সিলিন্ডার। তাহলে কর্নারগুলো আমরা ফিক্স করে ফেললাম, সিলিন্ডারের একটা প্রান্ত এল এক্স ইকুয়াল টু মাইনাস এল বাই টু আর অন্য একটা প্রান্ত এক্স ইকুয়াল টু প্লাস এল বাই টু, রেডিয়াস অফ দিস সিলিন্ডার ইকুয়াল টু এখানে ই, এই অবস্থা দাঁড়ানো। আমরা এইটাকে একটা ম্যাগনিফাইড ডায়াগ্রামে এখানে বোঝাতে যাচ্ছি,
আমরা এখানে পিকিউ অ্যাক্সিসটা আঁকলাম, পিকিউ অ্যাক্সিসটা এঁকেছি, তারপরে এখানে সেই এলিমেন্টাল ডিস্কটা আমরা এঁকে নিচ্ছি, এলিমেন্টাল যে ডিস্কটা এখানে আঁকা হয়েছে সেইটা আমরা এঁকে নিচ্ছি, এবং সেখান দিয়ে যাওয়া অ্যাক্সিসটা আমরা আরেকবার এঁকে নিলাম, এটা ধরে নাও আইজি আমরা এখানে জানি, এরকম ধরে নাও এই আইজি কত হলো। আমরা ডিস্কের যদি ডায়ামিটার দিয়ে পাস করা কোনো অ্যাক্সিসের রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া আগে রেজাল্ট থেকে জানি, তাহলে সেটা হচ্ছে এটা একের দুই হয়েছিল, এটা একের চার হয়ে যাবে, কারণ আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই জেড হয়, সেক্ষেত্রে টু ইন্টু আই এক্স ইকুয়াল টু আই জেড হবে, আর সেই জন্য ডায়ামিটার দিয়ে পাস করা কোনো একটা ডিস্কের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া, এখানে আইজি বলছি যেটাকে, সেটা হচ্ছে একের চার ডেল্টা এম স্কোয়ার, এই ডেল্টা এম আমাকে বার করতে হবে, সেটা আমরা বার করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। ধরে নিচ্ছি এইটা এই পার্টিকুলার যে এলিমেন্টাল ডিস্কটা ধরা হয়েছে সেটার ডিস্টেন্স মূল অ্যাক্সিস থেকে পিকিউ অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্সে রয়েছে, আর এটা থিকনেস, এই ডিস্কটার একটা থিকনেস আছে, সেই ডিস্কটার থিকনেস হচ্ছে ডিএক্স। আরেকটা জিনিস এখানে ধরা হচ্ছে, সেটা হচ্ছে রো ইজ দা মাস পার ইউনিট ভলিউম, মাস পার ইউনিট ভলিউম, তাহলে টোটাল মাস অফ দা সিলিন্ডার ক্যাপিটাল এম ইকুয়াল টু কত হবে, টোটাল ভলিউম মাল্টিপ্লাইড বাই রো। ভলিউমটা কত হবে, আমরা সিলিন্ড্রিক্যাল ভলিউম জানি, পাই এ স্কোয়ার ইন্টু এল, পাই আর স্কোয়ার এইচ যে ফর্মুলা সেটা পাই স্কোয়ার এল মাল্টিপ্লাইড বাই রো, এটা হচ্ছে টোটাল মাস অফ দ্য সার্কুলার রাইট সার্কুলার সিলিন্ডার। আর ডেল্টা এমটা কত হবে, ডেল্টা এমও আমাদের বার করতে হবে, আমরা এলিমেন্টাল যে মাসটা এখানে নিয়েছি ডিস্কটা নিয়েছি সেইটা হচ্ছে ডেল্টা এম ইকুয়াল টু ভলিউম ডেল্টা ভি মাল্টিপ্লাইড বাই রো, ডেল্টা ভি হবে এই যে ডিস্কটা এটার এরিয়া কতটা, এটার এরিয়া হচ্ছে পাই ইন্টু এ স্কোয়ার, আর এর থিকনেস কতটা, এর থিকনেস হচ্ছে ডিএক্স পরিমাণ। তাহলে আমরা যদি ভলিউম ডিভি বার করি করতে হবে কি, এরিয়া মাল্টিপ্লাইড বাই এরিয়া মাল্টিপ্লাইড বাই ডিএক্স, এটা পাবো, তাহলে পাই স্কোয়ার ডিএক্স মাল্টিপ্লাইড বাই রো, আমরা ডিএমটা বার করে ফেলেছি, তাহলে আইজিটাও বার করে দেবো, এখানে ডিএম এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম এক এর চার, ডিএম এর জায়গায় এখানে পাই স্কোয়ার ডিএক্স মাল্টিপ্লাইড বাই রো, আইজিটা এখানে বার হয়ে গেল। তাহলে এটা রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া এই পিকিউ অ্যাক্সিসের রেসপেক্টে এই পার্টিকুলার ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়, আমরা সেটা প্যারালাল অ্যাক্সিস থিওরেমের সাহায্যে বার করব, এটার সাহায্যে আমরা যদি এইটার রেসপেক্টে পিকিউ এর রেসপেক্টে এই ডিস্কটার বা এই ডিস্কটার মোমেন্ট অফ ইনার্শিয়া মাপি তাহলে সেটা হবে ডেল্টা আর বা ডিআই, তুমি ডিআই বলো কারণ এটা ইন্টিগ্রেশন করতে হবে, ডিআই ইকুয়াল টু প্যারালাক্সিস থিওরেম বলছে আই জি প্লাস এম ইন্টু এইচ স্কোয়ার, এম ইন্টু এইচ স্কোয়ার, এখানে এইচটা কত, এইচটা দেখো এই দুটো প্যারালাক্সিসের যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স, এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে আই জি মানে হচ্ছে একের চার পাই স্কোয়ার ই এক্স মাল্টিপ্লাইড বাই রো প্লাস এই এম এর জায়গায় এইটা ক্যাপিটাল এম বসিয়ে ফেলেছি, আমরা ক্যাপিটাল এম তো নেবো না এখানে, এখানে তো এখানে ক্যাপিটাল এম এর জায়গায় হবে ডেল্টা এম, এই মাসটা লিখতে হবে, এইটা এই এলিমেন্টাল যে ডিস্কটা রয়েছে তার মাসটা এখানে লিখতে হবে, সেই মাসটা তো আমরা বার করেছি অলরেডি যে ডিএম এটা আমরা লিখে দিয়েছি, সেই ডিএম মাল্টিপ্লাইড বাই এইচ স্কোয়ার হবে, তাহলে ডিএমটা কত, পাই
square dx multiplied by rho আর h স্কয়ার মানে কত h মানে হচ্ছে এখানে x তাহলে x স্কয়ার যদি কিছু বাদ না পড়ে থাকে তাহলে এটা হচ্ছে di সিম্পলি এটার ইন্টিগ্রেশন করলে আমরা pq অ্যাক্সিস এর রেসপেক্টে এই টোটাল ইন্টিগ্রেশন করলে আমরা di এর ইন্টিগ্রেশন করলে আমরা মোমেন্ট অফ ইনারশিয়াটা পেয়ে যাব pq এর রেসপেক্টে এখানে কিছু টার্মস কনস্ট্যান্ট থাকবে সেই কনস্ট্যান্ট টার্মগুলো আমরা বাইরে বার করে নিয়ে যেতে পারি যেমন ধরো পাই স্কয়ার 1 এর 4 তারপরে রো এই সব বাইরে বার করা যেতে পারে তাহলে 1/4 পাই স্কয়ার রো এটা আমরা বাইরে বার করলাম এখানে একটা dx পড়ে থাকলো আর এটা ঠিক আছে কিনা একবার চেক করি এই ডিএমটা পাই স্কয়ার এরিয়া এরিয়াকে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলে ভলিউম ভলিউমকে রো দিয়ে মাল্টিপ্লাই করলে মাস ডিএ আর এখানে একটা স্কয়ার ছিল সেটা আগে থেকে ছিল এটা বাদ গেল তাহলে এখানে ইনক্লুড করতে হবে এই আইজি এর জায়গায় এখানে ইনক্লুড করতে হবে স্কয়ার তাহলে এটা স্কয়ার যদি ইনক্লুড করে নিই এখানে কত হবে e টু দি পাওয়ার 4 হয়ে গেল এই জায়গায় তাহলে এই জায়গাটা ভুল ছিল আর কোনো ভুল আছে কিনা দেখতে হবে মনে হচ্ছে ঠিকই আছে তার কারণ এই ডাইমেনশনটা চেক করতে হয় এখানে দেখো লেন্থ স্কয়ার এখানে আরটা লেন্থ স্কয়ার মানে লেন্থ টু দি পাওয়ার 4 এখানেও লেন্থ এই স্কয়ার এর স্কয়ার লেন্থ টু দি পাওয়ার 4 এই সমস্ত ব্যাপার থেকে কম্পারিজন করলে বুঝে যায় যে ভুল থাকা আছে কিনা যে ভুল হতেই পারে আমরা সেটাকে ঠিক করে দেব কনস্ট্যান্ট গুলো লিখে ফেলার চেষ্টা করছি পাই স্কয়ার ইনটু রো multiplied by x square dx আমরা ব্র্যাকেটের মধ্যে কনস্ট্যান্ট টার্ম লিখেছি আর ব্র্যাকেটের বাইরে লিখেছি ভেরিয়েবল টার্মস তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে এবার সেই জন্য di এর উপর ইন্টিগ্রেশন করছি x এর লিমিট কত হবে x এর লিমিট আমরা আগেই বলেছি যে পুরো সার্কুলার সিলিন্ডারের উপর যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে মাইনাস l বাই 2 থেকে প্লাস l বাই 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে তাহলে মাইনাস l বাই 2 থেকে আমরা প্লাস l বাই 2 আমরা ইন্টিগ্রেশন এখানে করব তাহলে 1/4 পাই e টু দি পাওয়ার 4 রো dx এর ইন্টিগ্রেশন মাইনাস l বাই 2 থেকে প্লাস l বাই 2 আর তারপরে হবে পাই স্কয়ার রো x স্কয়ার dx মাইনাস l বাই 2 থেকে প্লাস l বাই 2 নেক্সট লাইনে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্টটা বার করতে হবে 1/4 পাই e টু দি পাওয়ার 4 রো এখানে দেখো l বাই 2 মাইনাস অফ l বাই 2 হবে তার মানে প্লাস l বাই 2 হয়ে গেল আর তারপরটা কি হবে পাই স্কয়ার রো এখানে x কিউব বাই 3 x কিউব বাই 3 হবে আমি 3 টা আগে লিখে নিলাম নিচে আর x কিউব বাই 3 এটা যদি আমরা করি তাহলে l কিউব বাই 3টা তো লিখে নিয়েছি এটার কিউব করলে কত হবে 8 আর মাইনাস দেখো এটা এমনি মাইনাস হয় লিমিটের ক্ষেত্রে মাইনাস হয় আর এটাকে কিউব করলে আরেকটা মাইনাস হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা প্লাস হয়ে যাবে তাহলে প্লাস l কিউব বাই 8 এইবার দেখো আমরা এখানটাই 1/4 পাই a টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইড বাই l তারপরে পাই স্কয়ার রো বাই 3 এটা l কিউব বাই 4 হয়ে যাবে তার কারণ হচ্ছে l কিউব বাই 8 মাল্টিপ্লাইড বাই 2 মানে l কিউব বাই 4 হয়ে গেল এবার আমাদের এর মধ্যে ক্যাপিটাল m টা ইনসার্ট করার চেষ্টা করতে হবে ক্যাপিটাল m ক্যাপিটাল m আমরা আগেই বার করে রেখেছি এই যে রেজাল্টটা ক্যাপিটাল m এর এই রেজাল্টটা ক্যাপিটাল এম এর এই রেজাল্টটা এর মধ্যে ইনসার্ট করলে এই রোটা সরে যাবে এখানে রো কেউ রিপ্লেস করতে পারে ওটা দিয়ে তো রোটা যদি রিপ্লেস করে দেয় তাও হবে আর না হলে ম্যানেজ করতে হবে এটাকে যে কোনো একটাই করা যেতে পারে আমরা যদি 1/4 পাই স্কয়ার
l multiplied by rho লিখে দিই তাহলে কতটা কম কতটা বেশি দেখা হলো একটা a স্কয়ার লিখে দিলেই চলে যাবে এখানটাই তাহলে a টু দি পাওয়ার 4 আছে আমরা a স্কয়ার লিখে দিলাম একটা এটা ক্যাপিটাল m লিখে দেব তারপরে দেখো এটা 112 হবে 112 হলো পাই স্কয়ার l ইনটু রো এটা পড়ে থাকলো আর একটা l স্কয়ার লিখতে হবে কারণ এখানে l কিউব আছে হলো কত 1/4 ক্যাপিটাল m স্কয়ার ব্র্যাকেট টার্ম হলো m ক্যাপিটাল m 112 ক্যাপিটাল m ইনটু l স্কয়ার আমরা যদি কমন নিই এখানে ক্যাপিটাল m যদি কমন নিই তাহলে হয়ে যাবে a স্কয়ার বাই 4 প্লাস l স্কয়ার বাই 12 এই হচ্ছে আমাদের রাইট সার্কুলার সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমরা ক্যালকুলেশন ঠিক করে থাকি এই প্রসেসে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা বাড়বে এবার তোমাদের কোয়েশ্চেন থাকলে বলো এর উপরে স্যার হ্যাঁ বলো বলছি যখন ওই মানে যদি একেবারে ইন্টিগ্রেশন করা হয় তাহলে হবে না কেন মানে প্যারালাল থিওরেম না ইউজ করে তার কারণ হচ্ছে তুমি কোনটার ইন্টিগ্রেশন করতে চাও বলো এটার ইন্টিগ্রেশন হ্যাঁ এটার এটার ইন্টিগ্রেশন করলে তো এই অ্যাক্সিসের রেসপেক্টে হয়ে যাচ্ছে ওইটা ওই অ্যাক্সিসটা না করে একেবারে মাঝখানে মিডিলের অ্যাক্সিস থেকে প্যারালাল থিওরেম না করে হ্যাঁ প্যারালাক্সিস থিওরেম না করলে তুমি এটার রেসপেক্টে এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া তোমার জানতে হবে এই এলিমেন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া তো জানতে হবে এই পিকিউ এর রেসপেক্টে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া তুমি কেমন ভাবে বার করবে এই এলিমেন্টটার মোমেন্ট অফ ইনার্শিয়া তো বার করতে হবে সেটা পিকিউ এর রেসপেক্টে সেটা কিভাবে বার করবে সরাসরি যদি প্যারালাক্সিস থিওরেম না ব্যবহার করে বার করা যায় তাহলে করা যাবে অবশ্যই ইন্টিগ্রেশন কোনো অসুবিধা নেই তাহলে আমার আপত্তি কিছু নেই কিন্তু পিকিউ এর রেসপেক্টেই বার করতে হবে এই এলিমেন্টালটা তারপর ইন্টিগ্রেশন এবার পিকিউ এর রেসপেক্টে বার করতে গিয়ে আমি প্যারালাক্সিস থিওরেমের সাহায্যটা এখানে নিয়েছি তুমি যদি প্যারালাক্সিস থিওরেমটা ব্যবহার না করে পিকিউ এর রেসপেক্টে এই এলিমেন্টার মোমেন্ট অফ ইনার্শিয়া ডিআই বার করতে পারো তবে ইন্টিগ্রেশন করতে পারো কোনো আপত্তির কিছু নেই হ্যাঁ সেম রেজাল্টে আমরা পৌঁছে যাব অবশ্যই করা যাবে ওটা আচ্ছা ঠিক আছে সরাসরি যদি কেউ প্যারালাক্সিস থিওরেম ব্যবহার না করে এটা করে করা যাবে অবশ্যই কিন্তু একই রেজাল্ট আছে বুঝলি তো এই যে ডিআইটা যেটা পেলে এটাই আছে তুই যে হয়ে গেল ঠিক আছে স্যার আর কারো কোনো কোশ্চেন তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমরা এবার যদি অন্য কোনো অ্যাক্সিসের রেসপেক্টে করতে চাই তাহলে সেটাও করা যাবে এখান থেকে খুব সহজে করা যাবে আর কেউ যদি রেডিয়াস অফ জাইরেশন বার করতে চাই তাহলে কি করতে হবে সে কি করবে রেডিয়াস অফ জাইরেশন বার করতে গেলে সে এটা ইকুয়াল টু m কে স্কয়ার করে দেবে আর এখান থেকে রেডিয়াস অফ জাইরেশন কিটা সহজে বার করবে দুই পাশ থেকে m টা ক্যান্সেল আউট হয়ে যাবে করে গিয়ে রুট ওভার দুই পাশে রুট ওভার করলে k এর ভ্যালু রেডিয়াস অফ জাইরেশনের ভ্যালু এখানে বার করা যাবে খুব সহজেই বার করা যাবে নেক্সট আমরা এটার পরে চলে যাচ্ছি আমি সলিড সার্কুলার সিলিন্ডারটা করে দিলাম স্টুডেন্টদের জন্য হলো সার্কুলার সিলিন্ডারটা রেখে দিলাম এটা
হোমওয়ার্ক হিসাবে তোমরা করতে পারবে বাড়িতে, এবং এটার থেকে কম্পারেটিভলি একটু ইজি হবে, ভালো সার্কুলার সিলিন্ডারটা। সেই জন্য আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে হলো স্ফিয়ার। হলো স্ফিয়ারের ক্ষেত্রে আমরা এখানে ক্যালকুলেশন করব মোমেন্টাম ইনার্শিয়া। হলো স্ফিয়ার মানে বুঝতেই পারছ, একটা স্ফিয়ার থাকবে যার শুধুমাত্র মাসগুলো বাইরের দিকে রয়েছে, ভেতরে ফাঁকা, আর এটার রেডিয়াসটা আমরা ধরে নিচ্ছি এ। এই রেডিয়াসের একটা হলো স্ফিয়ার রয়েছে। এখানে আমরা সব থেকে সহজভাবে যদি করতে চাই, সব থেকে কম ক্যালকুলেশন করে যদি করতে চাই, তাহলে পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেম ইন থ্রি ডি এটা ইউজ করব। অন্যভাবেও করা যেতে পারে, বেসিক প্রিন্সিপাল অফ মোমেন্ট অফ ইনার্শিয়া থেকেও আমরা করতে পারি, বা বেসিক ডেফিনিশন থেকে বার করতে পারি ইন্টিগ্রেশন করে। কিন্তু সব থেকে সুবিধা হয়ে যাবে যদি আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেম ইন থ্রি ডি এটা ইউজ করি, কারণ আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেমটা এর আগে করেছি। পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেমটা হচ্ছে এরকম যে যদি তিনটে অ্যাক্সেস মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, আই এক্স, আই ওয়াই আর আই জেড, তাহলে এটা হবে টু ইন্টু এম ইন্টু আর স্কোয়ার। এখানে যদি আর একটু ভালো করে লেখা যায় তাহলে এম আই আর আই স্কোয়ার আই এর উপর সাপেক্ষ। এই হচ্ছে হলো স্ফিয়ারের, না হলো স্ফিয়ার নয়, যে কোনো পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেম ইন থ্রি ডির ক্ষেত্রে এই থিওরেমটা আমি লিখলাম। আর এম আই টা হচ্ছে আয়ত মাস, তার ডিস্টেন্স অরিজিন থেকে আর আই, অবশ্যই ডিস্টেন্স স্কোয়ার করতে হবে, আর আই স্কোয়ার করতে হবে, আর এটা টু ফ্যাক্টর ডান দিকে দেখা যাচ্ছে। এই থিওরেম সম্বন্ধে আমার কিছু বলা নেই, এটা আমরা এখানে ইউজ করি। এবার এটা ইউজ করার সময়ে এই হলোস্ফিয়ারের ক্ষেত্রে ধরো বলে দেওয়া থাকলো যে হলোস্ফিয়ারের যে অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিসটা কোনটা, এই অ্যাক্সিসটা ধরে বলে দেওয়া থাকলো যে অ্যাক্সিসটা পাস করেছে হলোস্ফিয়ারের ডায়ামিটার দিয়ে, মানে এখান দিয়ে অথবা এখান দিয়ে অথবা এইখান দিয়ে হলোস্ফিয়ারের একদম সেন্টার দিয়ে পাস করেছে, সেন্টার দিয়ে পাস করেছে মানে ডায়ামিটার দিয়ে পাস করেছে। যে কোনো ডায়ামিটারের রেসপেক্টেই এই হলোস্ফিয়ারটা সিমেট্রি রয়েছে, তাহলে যে কোনো ডায়ামিটারের রেসপেক্টে তুমি যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে চাও একই হবে, একই রেজাল্ট হবে, সেম রেজাল্ট হবে, কোনো ডিফারেন্স তুমি পাবে না, যেহেতু এটা স্ফিয়ার। তাহলে যে কোনো ডায়ামিটার দিয়ে পাস করা বা সেন্টার দিয়ে পাস করা অ্যাক্সিসের রেসপেক্টে হলোস্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া সেম হবে ডিউ টু সিমেট্রিক বডি, কিন্তু ডিউ টু সিমেট্রি। এবার এই সিমেট্রি থাকার জন্য তুমি আই এক্স, আই ওয়াই আর আই জেড, দে আর অল ইকুয়াল, তাহলে এই থিওরেমটা খুব সোজা হয়ে গেল। থ্রি ইন্টু আই এক্স, থ্রি মাল্টিপ্লাইড বাই আই এক্স ইকুয়াল টু কত হলো, টু সামেশন ওভার এম আই আর আই স্কোয়ার। এইবার দেখো মাসটা তুমি যেখানেই নাও না কেন, যেখানেই তুমি মাস না নাও না কেন, এখানে ধরো এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস আর এটা জেড অ্যাক্সিস, এরকম যদি ধরে নাও, যদি আর একটু ভালো করে আঁকি তাহলে এরকম এরকম এই, এটা এক্স ওয়াই এদিকে জেড, তাহলে সবগুলোই কিন্তু এখানে এক্স ওয়াই আর জেড অ্যাক্সিস গুলো ডায়ামিটার দিয়ে পাস করেছে অথবা সেন্টার দিয়ে পাস করেছে, এবং এই অরিজিন থেকে এখানে যে কোনো মাস সেম ডিস্টেন্সে রয়েছে। কত ডিস্টেন্সে আছে অরিজিন থেকে, সবাই কিন্তু রেডিয়াসের সঙ্গে সমান ডিস্টেন্সে আছে, আর রেডিয়াসটা কত, এই রেডিয়াসটা কি, তাহলে এইটাকে তুমি সামেশনের বাইরে নিয়ে আসতে পারো, যেহেতু আর আইটা সমস্ত মাসের ক্ষেত্রে সমান, তাহলে পড়ে থাকবে কি টু এ স্কোয়ার, আর এর জায়গায় আর আই এর জায়গায় তুমি এখানে এ লিখলে, এটাকে বাইরে বার করে দিলে, আর পড়ে থাকলো সামেশন ওভার এম আই, সামেশন ওভার এম আই মানে টোটাল মাস অফ দ্য বডি, অর্থাৎ এই স্ফিয়ারটার টোটাল মাস, তাহলে টু ইন্টু ক্যাপিটাল এম ইন্টু এ স্কোয়ার। তাহলে আই এক্স কত হবে, টু থার্ড এম স্কোয়ার হয়ে গেল। কেউ যদি বলে আই ওয়াই কত হবে, সেম হবে, তাহলে সবগুলোই টু থার্ড এম স্কোয়ার, এই রেজাল্টটা আমাদের মনে রাখতে হবে।
এই রেজাল্টটা আমরা যদি মনে রাখি তাহলে আমরা হলো স্ফিয়ার থেকে আমরা কোনো সলিড স্ফিয়ারের ক্ষেত্রেও এই রেজাল্টটাকে ব্যবহার করে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে পারবো। আমরা এখন সেই দিকে যাচ্ছি যে আইএক্স ইকুয়াল টু বা ডায়ামিটার দিয়ে পাস করা কোনো অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হলো স্ফিয়ারের ক্ষেত্রে 2/3 এম স্কয়ার হয়, এই রেজাল্ট আমরা ব্যবহার করবো। তাহলে হলো স্ফিয়ারের ডায়ামিটার দিয়ে পাস করা অ্যাক্সিসের রেসপেক্টে আই হয় 2/3 এম স্কয়ার। আচ্ছা এইটুকুর মধ্যে তোমাদের কোশ্চেন থাকলে বলো এই স্ফিয়ারের জন্য। তাহলে আমরা নেক্সট টপিকটাই হলো স্ফিয়ার বাদ দিয়ে আমরা সলিড সার্কুলার সলিড স্ফিয়ারের দিকে যাবো। এবার আমরা সলিড স্ফিয়ারের ক্ষেত্রে করছি এবং সলিড স্ফিয়ারের জন্য যে অ্যাক্সিসটা হবে সেটা কোনটা? অ্যাক্সিসটা হবে অ্যাবাউট দ্য ডায়ামিটার বা অ্যাক্সিস পাসিং থ্রু সেন্টার অফ দ্য স্ফিয়ার। আমরা এরকম একটা সলিড সিলিন্ডার সলিড একটা স্ফিয়ার নিলাম এবং সলিড স্ফিয়ারকে দেখো অনেকগুলো হলো স্ফিয়ারের যোগফল হিসাবে ধরতে পারি কনসেন্ট্রিক, যারা কনসেন্ট্রিক রয়েছে। তাহলে হাইপোথেটিক্যালি এ সলিড স্ফিয়ার ইজ ডিভাইডেড বাই নাম্বার অফ হলো কনসেন্ট্রিক স্ফিয়ার অফ ডিফারেন্ট ছোট থেকে বড় স্ফিয়ারের যোগফল হিসাবে হলো স্ফিয়ারের যোগফল হিসাবে আমি সলিড স্ফিয়ারটাকে ধরে নিতে পারি এবং প্রত্যেকটা সেন্টারে কিন্তু প্রত্যেকটা রেডিয়াস আলাদা কম থেকে বেশি পর্যন্ত। টোটাল রেডিয়াসটা এখানে ক্যাপিটাল আর ধরা হলো আর সব থেকে ছোট যে এখানে স্ফিয়ারটা দেখা যাচ্ছে হলো স্ফিয়ার সেটা রেডিয়াসটা জিরো। তাহলে জিরো থেকে স্ফিয়ারটা রেডিয়াস শুরু হচ্ছে এবং জিরো থেকে সব থেকে বড় যে রেডিয়াসটা সেটা ক্যাপিটাল আর বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে একটা ওই রকম ধরনের মাঝামাঝি জায়গায় একটা স্ফিয়ার ধরে নিচ্ছি যে স্ফিয়ারটা হলো স্ফিয়ার এবং সেই স্ফিয়ারটার সেন্টার একই আর তার রেডিয়াসটা কত? স্মলার। ইনার রেডিয়াস স্মলার, আউটার রেডিয়াসটা অবশ্যই ডিফারেন্ট। আউটার রেডিয়াস হচ্ছে আর প্লাস ডিআর। এটা যদি আমি অন্য জায়গায় আঁকি তাহলে দেখতে এরকম হবে, শুধুমাত্র এই শেডের রিজিয়নটা আমি আঁকলাম, অন্যগুলো আঁকলাম না। এটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বার করতে পারি, এটার টোটালটার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করা কোনো শক্ত কাজ না, কারণ ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। এখানে রেডিয়াস আর, আর ইনার আউটার রেডিয়াসটা আর প্লাস ডিআর। আমরা শুধুমাত্র এটার জন্য আগে বার করে নিই, তারপরে ইন্টিগ্রেশন করে টোটালটা বার করি। তো সেক্ষেত্রে ডিআই কত হবে? আমরা এই থিওরেমটা বা এই আগের রেজাল্টটাকে ব্যবহার করতে পারবো। 2/3 এই মাসটা এখানে লিখতে হবে, এই ক্যাপিটাল এম এর জায়গায় আমরা ডিএম লিখবো, আর ডেল্টা এম না একেবারে সরাসরি ডিএম লিখলাম। আর এখানে দেখো রেডিয়াস স্কোয়ার আছে, এখানে রেডিয়াসটা আর আছে, সেই জন্য এটা আর স্কোয়ার লিখতে হলো। আর এখানে ডিএমটা কত হবে? আমরা ধরে নিচ্ছি রো ইজ দ্য মাস পার ভলিউম। হ্যাঁ, মাস পার ভলিউম ধরে দিতে হবে। মাস পার ভলিউম যদি হয় তাহলে ডিএম ইকুয়াল টু, ডিএম ইকুয়াল টু এটার ভলিউমটা কত হবে? এই
যে স্পেরিক্যাল শেল বলতে পারি এটাকে, স্পেরিক্যাল শেলটার ভলিউম হচ্ছে 4πr² মানে 4πr² কিন্তু এরিয়া, আর তাকে যদি থিকনেস দিয়ে গুণ করো ডিআর তাহলে ভলিউম বার হয়ে যাবে, আর ভলিউমটাকে যদি রো দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে মাস বার হয়ে গেলো। আর টোটাল মাস কত হবে, ক্যাপিটাল এম লিখছি, এই টোটাল স্ফিয়ারটার মাস এম, এটা হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এটা ভলিউম মাল্টিপ্লাই পাই। তাহলে আমরা এলিমেন্টাল মাস এবং টোটাল মাস দুটোই বার করে দেখেছি, আমাদের এখন আপাতত এলিমেন্টাল মাসটা এখানে বসিয়ে দাও, 2/3 এলিমেন্টাল মাস হচ্ছে 4πr² dr মাল্টিপ্লাইড বাই রো মাল্টিপ্লাইড বাই আর স্কোয়ার। তাহলে এখানে কনস্ট্যান্ট টার্মগুলোকে যদি আমরা আলাদা করে দিই তাহলে 8/3 হবে পাই, এটা হয়ে গেল 8/3 পাই রো আর √4 dr, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এক্ষেত্রে আই কত হবে, আইটা ডিআর ইন্টিগ্রেশন হবে, এবং ইন্টিগ্রেশনটা আমি বলেছি যে আর ইকুয়াল টু জিরো সব থেকে ছোট স্ফেরিক্যাল শেলটা, আর বাইরে সব থেকে বড় স্ফেরিক্যাল শেলটা হচ্ছে আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা হবে আর ইকুয়াল টু জিরো টু ক্যাপিটাল আর, তাহলে 8/3 পাই রো এটা বাইরে চলে গেল, চলে যাওয়ার পরে আর 3/4 dr জিরো টু ক্যাপিটাল আর 8/3 পাই রো এখানে হবে 5/5। একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এই রোটাকে সরিয়ে ক্যাপিটাল এম আমরা আনতে পারি, তো রোটাকে সরিয়ে ক্যাপিটাল এম কোনো আনার ব্যাপারই নয়, এটা হচ্ছে 3 এখান থেকে যেটা পাবো 3m/4π আর কিউ বসিয়ে দাও রো রিপ্লেস হয়ে যাবে 8/3 পাই রোয়ের বদলে আমরা 3m/4π r³ বসালাম আর 2^5/5 যে কমন টার্মগুলো সেগুলো আমরা ক্যান্সেল করবো এখান থেকে, এটা কেটে গিয়ে 2 হলো, তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে 2/5, কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 2/5 মাস অফ দ্য স্ফিয়ার আর এইখানটা এটা অবশ্যই এটা ডায়ামিটার রেসপেক্ট, ডায়ামিটার দিয়ে পাস করা কোনো অ্যাক্সিসের রেসপেক্টে বা সেন্টার দিয়ে পাস করা কোনো অ্যাক্সিসের রেসপেক্টে। এবার যদি তোমরা এটা না বোঝো তাহলে আমাকে বলো, যে পয়েন্টে বোঝো নি আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। স্যার 2/3 টা কেন এলো প্রথমে বলো, কোনটা 2 ওই যখন আই ডি আই ইকুয়ালস 2/3 ডি এম, হ্যাঁ এইটা কেন এলো, এটা হলো স্ফিয়ারের যে আগের রেজাল্টটা যেটা আমরা একটু আগে করলাম, এর আগে জাস্ট এর আগে করলাম সেই রেজাল্টটা এখানে ইউজ করছি, হ্যাঁ এই যে 2/3 m² কিন্তু ওই রেজাল্টটা, হ্যাঁ এই রেজাল্টটা আমরা এখানে ইউজ করছি, দেখো এম এর জায়গায় আমরা ডিএম লিখেছি, এর জায়গায় আমরা আর লিখেছি, এখানে এইটা কিন্তু একটা হলো স্ফিয়ার, এইটা এই শেডেড ডিজাইনটা একটা হলো স্ফিয়ার নিয়েছি সেটা আলাদা করে এঁকেছি এখানে, এই হলো স্ফিয়ারটার ক্ষেত্রে আমাদের রেজাল্টটা কত হয়, হলো স্ফিয়ারের যে রেজাল্ট সেটা আমরা এবার করেছি, ঠিক আছে একটা স্ফিয়ার সেটা হলো স্ফিয়ারের মতো সেই জন্য আমরা আগে যে রেজাল্টটা সেটা এখানে নিয়েছি, কারণ এটা আগে আমরা প্রমাণ করেছি, এটা সম্বন্ধে কিছু বলবো না, ওই রেজাল্টটা আমরা এখানে ব্যবহার করেছি, কিন্তু এখানে মাসটা কত হবে, মাসটা তো আর ক্যাপিটাল এম হবে না, ক্যাপিটাল এম না হয় কি হবে, এইটা এলিমেন্টাল যে মাস আছে ডিএম সেটা দিয়েছি, ঠিক আছে স্যার।
আর কোনো সমস্যা নেই তো?